দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি চলছে। ঢাকার বিশেষ জজ ছয়ের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছেন। এরপর মির্জা আব্বাসের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা। এর আগে 15 নভেম্বর সাফাই সাক্ষ্যে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এই মামলায় গত 31 অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 2007 সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। মামলায় রাষ্ট্রপক্ষের 24 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।